সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ওরা বলছেন আমরা তো চুরি করেছি, আমাদের তো আত্মপক্ষ সমর্থনে কিছু বলার নেই, কিন্তু ও চুরি করেছে। সে আমরা ছেলেবেলায় যখন মাঠে খেলতাম তখন বড়রা কেউ ধমক দিতে এলে বলতাম না না আমি করিনি, ও করেছে। কংগ্রেসের তরফ থেকে রাজ্যের তিন মন্ত্রী ফের আদালতে ইডিকে ওই পার্টি করার যে সম্পত্তি মামলা হয়েছে সেই বিষয়ে পার্টি করার বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন। এই আর্জি থেকে বোঝা যাচ্ছে যে তারা অন্ততপক্ষে নিজেদের অপরাধের প্রাথমিকতা স্বীকার করে নিয়েছে। যিনি অপরাধী নন, যিনি তার আয়ের উৎস দেখাতে পারবেন, তার পক্ষে তো ইডি আসুক বা সিবিআই আসুক তাতে শঙ্কিত হওয়ার কারণ নেই, এক। আর দু নম্বর হচ্ছে আইনগত দিক থেকেও কাকে পার্টি করা হবে কি করা হবে না এটা নির্ভর করছে কিন্তু আবেদনকারীর উপরে। যে আবেদনকারী সে যদি মনে করে ইডিকে পার্টি করবে, সিবিআইকে পার্টি করবে, যদি মনে করে মমতাকেও পার্টি করবে, করতে পারে। সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে তদন্তের জন্য আবেদন করা হচ্ছে তারা গিয়ে আদালতে বলছেন এদের পার্টি করবেন না, এটা আইনসঙ্গতভাবে টেকে না। অনুব্রত মণ্ডল কেন, তৃণমূলের কোনো নেতাই, শুধু তৃণমূল কেন, যে সমস্ত মানুষ যারা অনৈতিকভাবে অর্থ উপার্জন করেছেন তারা যে কোনো তদন্তকারী সঙ্গত প্রশ্নের কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে পারবে না। যদি তাদের আয়ের উৎস নির্দিষ্ট থেকে থাকে সেখান থেকে তারা বলতেই পারেন এটা আমার আয়ের উৎস, আমি সেখান থেকে টাকা জোগাড় করেছি। কিন্তু এদের যে টাকা এত ধনসম্পদ তৈরি হয়েছে সব বেআইনি পথে, এবং সেই জন্যেই এরা আতঙ্কিত, এবং এরা এতটা আতঙ্কিত যে এরা দুর্ভাগ্যজনকভাবে আমি দেখলাম গতকাল তরুণ সমাজকে রাস্তায় নামিয়েছেন দুর্নীতির পক্ষে গলা ফাটানোর জন্য। যাদের নামিয়েছেন অবশ্যই তাদের হয় পয়সা দিয়ে নামিয়েছেন কিংবা তাদের বলভনে নামিয়েছেন, কিন্তু এত বড় একটা অনৈতিক কাজ একটা রাজনৈতিক দল সংগঠিতভাবে করতে পারে তাও পশ্চিমবঙ্গের মাটিতে, এটা অত্যন্ত লজ্জার এবং দুঃখের। তার মানে গোটা রাজ্যবাসীকে তৃণমূল কংগ্রেসের নতুন নেতৃত্ব পুরনো নেতৃত্ব সব এটাই বোঝাবার চেষ্টা করছেন যে সরকারি প্রশাসনে থেকে এবং সরকারি প্রশাসনকে ব্যবহার করে দুর্নীতি করাটাই হচ্ছে তাদের নীতি। অতএব তাদের যে যুক্তিসঙ্গত ঘোষিত দুর্নীতির নীতি সেটাকেই মান্যতা দিতে হবে। আমি আবারও বলছি যে পশ্চিমবঙ্গের মাটিতে এই জিনিস দেখতে হবে, এটা কোনো সভ্য সমাজের আর যে পশ্চিমবঙ্গের একটা অতীত গৌরব আছে তাদের সংস্কৃতি জগতের যে গৌরব সেটাকে এভাবে অনৈতিকতার মধ্য দিয়ে ধূলিসাৎ করা হচ্ছে। আমি জানি না পশ্চিমবঙ্গের মানুষ কবে ঘুম থেকে জাগবেন, ওসব নিয়ে ভাবার দরকার নেই। আমি তো বারবার বলছি যে তদন্ত হবে, তদন্ত করা উচিত, যারাই তাদের আইনের যুক্তিসঙ্গত কোনো রকম উপায়ের যে মূল সূত্র দেখাতে পারবেন না, প্রত্যেক মানুষের তো একটা উপার্জনের রাস্তা আছে, যাদেরই অর্থ উপার্জন হয়েছে, সম্পত্তি হয়েছে, আয়ের সঙ্গে সম্পর্ক বহির্ভূত, সে যেই হোক না কেন তদন্ত হওয়া উচিত। কিন্তু ওরা যেটা বলার চেষ্টা করছে সেটা আরও মারাত্মক লজ্জাজনক। ওরা কিন্তু বলছেন না যে না আমাদের এই নিয়ে কোনো ভয় নেই, তদন্ত হোক। ওরা বলছেন আমরা তো চুরি করেছি, আমাদের তো আত্মপক্ষ সমর্থনে কিছু বলার নেই, কিন্তু ও চুরি করেছে। সে আমরা ছেলেবেলায় যখন মাঠে খেলতাম তখন বড়রা কেউ ধমক দিতে এলে বলতাম না না আমি করিনি, ও করেছে। এখন এই শৈশবের মানসিকতা থেকে যদি যারা উত্তীর্ণ হতে পারে তারা দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গের বিধানসভায় বসে আছে, ক্ষমতায় বসে আছে। আমি তো সবাইকেই বলতে চাই যে কোনো কাজ করবেন সেই কাজটা করার আগে ভেবে দেখবেন যে আপনারা এমন একটা কাজ করছেন না তো যার নৈতিকতা ভবিষ্যতে প্রজন্ম আপনাদের কাছে প্রশ্নের মুখে ফেলে দেবে। আজকে যেমন অনুব্রতর মেয়ে শুনছি কাঁদছেন, তা কাঁদছেন এই জন্যে যে তার বাবা গ্রেপ্তার হয়েছেন সেজন্যে নয়, তিনি কাঁদছেন যে তার বাবা এত বড় একটা কলঙ্কের সঙ্গে যুক্ত হয়েছে উনি সমাজে মুখ দেখাতে পারছেন না, খুব অসুবিধা হচ্ছে। যে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আজকে এই দুর্নীতির পক্ষে রাস্তায় নামছেন তারা ভেবে দেখবেন ভবিষ্যতে তাদের ছেলেমেয়ে সন্তান সন্ততি আত্মীয় স্বজন তাদের দিকে তাকিয়ে বলুন তো তুই মানুষ নাকি, শুধু দুহাত পা হলেই তো মানুষ হয় না, মনুষ্য উপজীব্য যে স্বাভাবিক গুণ
সেগুলো থাকতে হয়তো। অন্ততপক্ষে আমি দুর্নীতির পক্ষে নেই জেনে শুনে, অজ্ঞানে তো অনেকে হয়তো দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়তে পারে না জেনে, সেটা অন্য কথা, কিন্তু এরা জেনে শুনে প্রকাশ্যে রাস্তায় নামছেন এবং যার নির্দেশে নামছেন তারা তাকে গিয়ে জিজ্ঞাসা করতে পারবেন তো যে আপনি আমাদের রাস্তায় নামিয়েছিলেন কেন চোরদের পক্ষে সওয়াল করার জন্যে? কেন ওরা নিজেরাই বলছে আমরা সবাই চোর নই, সবাই চোর নই, এ কথা বলার মানে হচ্ছে যে কেউ কেউ চোর, তাহলে সেই তাদের নাম ওরা বলে দিচ্ছেন না কেন? কেন ওরা গলা ফাটিয়ে বলতে পারছেন না যে সিবিআই ইডি সকলে তদন্ত করুক? বলতে পারবেন না, তার কারণ হচ্ছে নারদা মামলায় এই রাজ্য সরকারকে দিয়ে মমতা অ্যাফিডেভিট দাখিল করিয়ে বলেছেন যে ওটা কোনো অপরাধ নয়, এবং সুপ্রিম কোর্টে তারা পয়সা খরচ করে দিয়েছিলেন যাতে কোনোরকম তদন্ত না হয়। আমাদের তো যেতে হয়েছে, লড়তে হয়েছে, জিততে হয়েছে, নিজেদের পকেটে পয়সা খরচ না, ওদের একটা দুর্নীতির লেভেল আছে, মানে 25-30 কোটি টাকাটা পর্যন্ত ওদের ঠিক আছে, জিরো টলারেন্স, তারপরে ঠিক আছে। যিনি এই কথা বলেছেন তার বিরুদ্ধেই তো কত মারাত্মক সব অভিযোগ আছে, এবং জিরো টলারেন্স বলে উনি শুনছি নাকি নবযুগের নবনায়ক তার নির্দেশে ছেলেমেয়েরা রাস্তায় নামছেন। তারা একবারও বলছেন না যে নারদা সারদার তদন্ত দ্রুত সম্পন্ন করতে হবে, তারা একবারও বলছেন না যে এই তদন্ত যে ধরা পড়েছে এতগুলো টাকা, এই টাকাটা কারা দিয়েছেন, কোত্থেকে দিয়েছেন খুঁজে বার করতে হবে, বলছেন না। একটা কথা মাথায় রাখবেন যে মুখে বলা এক জিনিস আর কাজে করার এক জিনিস। আমরা সবসময় দেখব কাজে তুমি কী করছো, মুখে অনেক কথাই বলতে পারো, মানুষের এবং রাজনৈতিক দলের কাজের মধ্য দিয়ে বিচার করতে কাজ করেন। তারা যদি পশ্চিমবঙ্গের বাইরে আজকে যান, তাদের দিকে লোকে তাকিয়ে হাসছে, প্রশ্ন করছে যে তোমার রাজ্যে এটা হচ্ছে?